नमस्कार बंधुरा, आमार यूट्यूब चैनल रान्नाघरे आपनादेर के स्वागत। आज के आमी आपनादेर के कोरे देखाबो फ्रूट केक एवं सेटा डिम छाड़ा। किन्तु डिम छाड़ा बनालो केकटा तैरी हबे खूब ही सफ्ट एवं स्पंजी। ताहले चलुन बंधुरा आमरा देखे नी केकटा आमरा किभाबे बनाबो। आमी एकटा बड़ो पात्र निये नियेछि, ओते किछुटा गलिए रखा बाटार आमी निये निच्छि। आमी प्राय 50 ग्राम मतो बाटार गलिए रेखेछि एखाने। एते आमी दिये दिच्छि 2 कप मयदा। आमी जे मयदाटा व्यवहार करछि एटा खूबी फाइन, खूब बेशी एते डेला बा लाम्प नेइ, ताई आमी एटाके चेले निये नि। खूब ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আরো কিছুটা আমি বাটারেতে দিয়ে দেব। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। আবার একটু মিশিয়ে নেব। এরপর আমি এতে দেব প্রধান উপকরণ, সেটা হচ্ছে আমি ঘরে কিছুটা ছানা কাটিয়ে রেখেছিলাম, সেটা পুরো জলটা ছেকে না নিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম। সেইটা দিলে আর ডিম দেওয়ার প্রয়োজন হয় না, অথচ কেকটা খুব নরম হয়। আমি 5 টেবিল চামচ ওই ছানা ফেটানো আর 5 টেবিল চামচ ফেটানো দই দিয়ে দিলাম। এরপর আমি যেহেতু 2 কাপ ময়দা নিয়ে নিয়েছিলাম, তাই আমি 2 কাপ গুঁড়িয়ে রাখা চিনি দিয়ে দিচ্ছি। বাকি বাটারটাও আমি দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে আমি ফেটাতে থাকব। আপনারাও ছানা দিয়ে কেক তৈরি করে দেখুন, প্রচণ্ড সফট হয়, ডিম দেওয়ার কোনো প্রয়োজন হয় না, কারণ অনেকেই ডিম খান না, প্লাস ডিম দিলেও একটু গন্ধ থেকে যায়। এরপর আমি খুব সামান্য 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর 1 টিস্পুনের থেকে একটু কম দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। যত ফেটানো হবে কেকটা ততটাই নরম হবে। আমি এখানে অনেকক্ষণ ধরে প্রতিবার প্রতিটা স্টেপে খুব ভালোভাবে ওই জন্য ফেটাচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেট করে রাখা চেরি, আর ছোট ছোট করে টুকরো করে রাখা কাজু বাদাম আর কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস এতে অ্যাড করতে পারেন, যেমন অ্যালমন্ডস বা পিস্তা। আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আপনারা যেটাতে কেক বানাবেন সেটাতে ভালোভাবে অয়েল গ্রিজ করে নেবেন, আর তার ওপর থেকে দিয়ে দেবেন ময়দা। এইভাবে কোটিং করলে আর বাটার পেপার প্রয়োজন হয় না। এরপর আমি কেকের ব্যাটারটা এর ওপর থেকে ঢেলে নিচ্ছি। আমি এই পাত্রটা একটু ট্যাপ করে নিচ্ছি যাতে কেকের ব্যাটারটা ইভেনলি স্প্রেড হয়ে যায়। ওপর থেকে আরও কিছু কাজু কিশমিশ আমি দিয়ে দিচ্ছি, এইগুলো আমি গোটাই দিচ্ছি। এরপর আমি একটা ডেচকিতে স্ট্যান্ড বসিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছিলাম। প্রিহিট করা হয়ে যাবার পর আমি কেকের ব্যাটারের পাত্রটা এতে বসিয়ে দিচ্ছি। প্রায় আধ ঘন্টা পর আমি ঢাকনাটা খুলেছিলাম। আমি ছুরি বসিয়ে দেখলাম ছুরির গায়ে একটু কেক লেগে নেই, তার মানে কেকটা তৈরি হয়ে গেছে। এরপর ঠান্ডা হয়ে যাবার পর আমি ছুরি দিয়ে প্রথমে ধারটা কেটে নিয়ে এইভাবে প্লেটে কেকটা ঢেলে নিচ্ছি। আলতো করে আমি কন্টেনারটা সরিয়ে নিচ্ছি। দেখুন কেকটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমি আর একটা প্লেট নিয়ে কেকটাকে সোজা করে নিচ্ছি। কেকটা খুব সফট তৈরি হয়েছে, খুব স্পঞ্জি তৈরি হয়েছে। এই কেকটা আমি বাড়িরই একটা বার্থডে অকেশনের জন্য বানিয়েছিলাম, তাই কেকটা আমি নিজে থেকে আর কাটিনি, কিন্তু কেকটা সত্যিই খুব সফট হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খেতে খুব সুন্দর হয়। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।
আর হ্যাঁ, সবার সাথে শেয়ার করুন। পরের রেসিপি নিয়ে আবার হাজির হব বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।